একশো টাকা টাকা পয়সা খাওয়ার কারণ সেবন করা হয় যে যে সমস্যা হলে তা স্কিন বা হলে হলে, আলসার একজিমা ব্রন সংক্রমিত ক্ষত সংক্রমিত পুড়লে স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া ফুসফুসের ফুড়া সাইনোসাইটিস যে কোনো সংক্রমণের চিকিৎসায় সেবন করা যায় ফাইলোপিন সিরাপটি যে কোনো কাটা সিরা মারামারির পরে কাটা সিরাপ হলে অ্যাক্সিডেন্টের পরে কাটা সিরা হলে কোনো অপারেশনের ক্ষেত্রে ফাইলোফিন সিরাপটি সেবন করাতে পারবেন বাচ্চাদের ফাইলোফিন সিরাপটি খাওয়ার নিয়ম ফাইলোফিন সিরাপটি দিনে চার বেলা ছয় ঘন্টা পর পর সেবন করাতে হবে ফাইলোফিন সিরাপটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ এটি পাউডার আকারে থাকে অ্যান্টিবায়োটিক একটি নির্দিষ্ট ডোসে সেবন করতে হয় তিন দিনের ডোজ পাঁচ দিনের ডোজ বেশি সমস্যা হলে সাত দিন বা চোদ্দ দিন সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া ফাইলোফিন সিরাপটি সেবন করলে যে যে সমস্যা হয় তা হল শরীরে চুলকানো হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে জ্বর আসতে পারে ডায়রিয়া হতে পারে তবে সবার ক্ষেত্রে এই সমস্যা হয় না কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হয় তাই চিন্তা করার কোনো কারণ নাই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে চাপ এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম